সকাল 10টার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি অনুভা বিশ্বাস। ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলো। ঈদুল ফিতরের মতো এই দেও আন্তনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। তবে অনলাইনে চাপ কমাতে এবার নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ। সকাল 8টায় বিক্রি শুরু হলো পশ্চিমাঞ্চলের টিকিট, আর দুপুর 12টায় শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি। 29 জুন ঈদুল আজহার দিন ধরে এবার ঈদের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বরাবরের মতো সকাল 8টায় রেলওয়ের ই টিকিটিং ওয়েবসাইট ও রেল সেবা অ্যাপে এই টিকিট বিক্রি শুরু হবে। চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন 79,044 জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 9,386 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 69,658 জন হজযাত্রী বিভিন্ন হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছান। এ পর্যন্ত বিভিন্ন কারণে মক্কায় 3 নারীসহ 17 জন হজযাত্রী মারা গেছেন। বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের 24তম বুলেটিন থেকে তথ্য জানা গেছে। এতে বলা হয়, এরই মধ্যে সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে 19,357 জন হজযাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন। এবছর মোট 1,27,198 জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছেন। এরই মধ্যে 1,15,004 হজযাত্রী ভিসা ইস্যু করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার। মঙ্গলবার জাগোনিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। শাহ আলম হাওলাদার কুয়াকাটা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কাউন্সিলর। বর্তমানে তিনি কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। আওয়ামী লীগ নেতা শাহ আলম বলেন, সোমবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করিমের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন, যে কারণে তিনি অনেক ব্যথিত হয়েছেন। তাই একজন মুসলমান হিসেবে তিনি এ দলে আর থাকতে চাচ্ছেন না। আমার গোষ্ঠী জ্ঞাতি, আমরা শুরু থেকেই আমরা এই আওয়ামী লীগ ফ্যামিলির সাথে জড়িত। গেল টাইম যে কমিটি হয়েছে, সেই কমিটিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছি। গতকালকে এই চরমোনাই পীর সাহেবের গায়ে হাত দেওয়ার উপলক্ষে আমি আর আওয়ামী লীগ করতে আসি না। যেহেতু একটা পীরের গায়ে হাত দিয়েছে, আমি সামনের দিকে আশা করি যে সামনের দিকে আমি হয়তোবা এই মার খাওয়া যে পীর, এই পীরের পাশেই থাকতে চাই। কাজ করার জন্য আমি নিজেই ইচ্ছে করিয়া এখানে গেছি। এখানে আমি কারো লোভে বা কারো প্রলোচনায় এরকম কোনো কথার জন্য যাই নেই। ঝিনাইদহ সদরের গোবিন্দপুর গ্রামে একটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বাঘ মারার ঘটনা আশেপাশে ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন মৃত বাঘটি এক নজর দেখতে। মঙ্গলবার ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। বর্তমানে বাঘটিকে ওই গ্রামেই রেখেছে এলাকার মানুষ। ওই গ্রামের বাসিন্দা শিবলু কাজী জানান, রাতে গোবিন্দপুর গ্রামে তার বাড়িতে গোয়াল ঘরে হঠাৎ ছাগল ডেকে ওঠে। সে সময় উঠে কোথাও কিছু না পেয়ে কেন ছাগল ডেকে উঠল তা খুঁজতে থাকেন তিনি। এক পর্যায়ে পাশের বাড়ির নিত্যকুমারের গোয়াল ঘরে একটি ছাগল রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সে সময় নিত্যকুমার ও শিবলু কাজী পাশের একটি বাগানে হিংস্র অবস্থায় দেখতে পান মেছো বাঘটিকে। পরে তারা মাছ ধরার বিশেষ যন্ত্র কোচ দিয়ে খুঁচিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মেছো বাঘটিকে হত্যা করেন। এর কিছুক্ষণ পর আহত ছাগলটিও মারা যায়। কিন্তু একাধিক যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা বেশ চিৎকার হয়। আর যেই দেখি সামনে টর্চ মারি আসে, এসে দেখলাম যে বাঘের মতো আকৃতি। আসলে বাঘ কিনা আমার একটু সন্দেহ হয়। আমি এর আগেও আমাদের এলাকাতে ওই বাঘ ঢোসা বলে কোনো গল্প শুনেছি, সেসব তার সে একটু সাইজে বড়, কিন্তু কালার তার অন্যরকম না, একই রকম কালার। আগে আপনার কয়েকটা ছাগল খেয়েছে পাশে, আমার পাশের গ্রাম নারায়ণপুর গ্রামে রহিম মোল্লার একটা ছাগল খেয়েছে, আরও অন্য অন্য নাম জানি না তাদের ছাগল খেয়েছে। নদীর ওপারে কয়েকটা ছাগল খেয়েছে, ওরা অনেকে বলল। বাস এই দিয়েই গড়ে কয়েকটা গ্রামের মানুষ আমরা খুবই আতঙ্কে আছি, ছোটো ছোটো ছেলে পেলে বা ছাগল বাসর নিয়ে।
Yummy chocolate. Oh, milk your magical taste. Hello, brown chocolate. Moments of fantasy. টেক জায়ান্ট গুগলে নিয়োগ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এস এম ফারহান শাহরিয়ার শুভ। প্রতিষ্ঠানটির পোল্যান্ডের ওয়ারশ অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। আগামী 2 অক্টোবর যোগদানের কথা রয়েছে তার। মঙ্গলবার বিকেলে বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর সুব্রত পারামানিক। ফারহান শাহরিয়ার শুভ রাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 25তম ব্যাচ ও 2016-17 সেশনের শিক্ষার্থী। তার বাসা নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কালডোয়ার গ্রামে। তিনি পূর্বধলা জেএম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে 2014 সালে মাধ্যমিক ও আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ থেকে 2016 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। শুভ বর্তমানে ইনোসিস সলিউশনস নামের একটি সফটওয়্যার কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় স্থলভাগে আঘাত হানতে এখনও 2 দিন বাকি, কিন্তু এর মধ্যে ঝড়ের প্রভাবে ভারতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। আরও প্রাণহানি ঠেকাতে উপকূলীয় এলাকাগুলো থেকে লাখ লাখ মানুষ সরিয়ে নিচ্ছে ভারত ও পাকিস্তানের কর্তৃপক্ষগুলো। বাংলাদেশের নামকরণ করা ঘূর্ণিঝড় বিপর্যয় আগামী বৃহস্পতিবার বিকেলে ভারতের গুজরাট ও পাকিস্তানের করাচি উপকূলে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন ঝড়টির বাতাসের গতিবেগ ঘন্টায় 125 থেকে 135 কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ 150 কিলোমিটার পর্যন্ত। মুম্বাইয়ের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে গত সোমবার সন্ধ্যায় জুহু সৈকতে সমুদ্রের পানিতে ডুবে গেছে 4 তরুণ। এ পর্যন্ত 2 জনের মরদেহ খুঁজে পাওয়া গেছে, বাকিদের খোঁজে এখনও অভিযান চলছে। ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে উত্তাল রয়েছে আরব সাগর। এর প্রভাবে গুজরাটের উপকূলীয় এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর ফলে রাজ্যের কুচ ও রাজকোট জেলায় গাছ উপড়ে এবং দেওয়াল ধসে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাইজেরিয়ায় বিয়ের অতিথিদের বহনকারী একটি নৌকা ডুবে শতাধিক মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নৌকায় করে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটির কোয়ারা রাজ্যে ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটিতে এটাই সর্বশেষ ভয়াবহ নৌকা দুর্ঘটনা। যদিও ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তার ঘাটতি এবং বর্ষার মৌসুমে বন্যা পরিস্থিতির কারণে দেশটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। প্রতিবেশী নাইজার রাজ্যে একটি বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিদের বহনকারী নৌকাটি কাওয়ারা রাজ্যের দিকে যাচ্ছিল। তবে স্থানীয় রাজ্য পুলিশ এবং গভর্নরের কার্যালয় এই দুর্ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। জানাবো খেলার খবর। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের পোস্টার বয়। নানা সময় বিশ্বের নানা প্রান্তে টি টোয়েন্টি লিগ খেলেছেন সাকিব আল হাসান। এবার তার নাম জড়ালো কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতেও। কানাডার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি লিগে আন্দ্রে রাসেলের সঙ্গে মন্ট্রিল টাইগার্সের আইকন প্লেয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশি অলরাউন্ডারের নাম। সাকিব আন্দ্রে রাসেল ছাড়াও ড্রাফট থেকে আরও একজন ক্রিকেটারকে দলে ফেরানোর কথা জানিয়েছে মন্ট্রিল টাইগার্স। তিনি হলেন অস্ট্রেলিয়ার ক্রিস লিন। এবারের আসরে বেশ বড় বড় নাম রয়েছে এ লিগে। ড্যাঙ্কুভার নাইটসে খেলবেন পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এ দলে আছেন দক্ষিণ আফ্রিকার রসিফন্ডার ডুসেনো। সারে জাগোয়ার্সের আইকন খেলোয়াড় হিসেবে বাছাই করা হয়েছে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে। তার সঙ্গে একই দলে খেলবেন পাকিস্তানের ইফতিখার আহমেদ। সারা বছর বাফুফে ভবনের ক্যাম্পে থাকেন নারী ফুটবলাররা। তাদের কাছে ছুটি পাওয়াটা ঈদের আনন্দের চেয়েও বেশি, কারণ একটার পর একটা আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট থাকে মেয়েদের। অনেকগুলো ঈদও তাদের উদযাপন করতে হয়েছে বাফুফে ভবনের ক্যাম্পে। এমনকি দেশের বাইরেও ঈদ করেছেন তারা। সেই মেয়েরা হঠাৎ করে ছুটি পেয়ে অনেক আনন্দিত। 8 জুন থেকে 5 দিনের ছুটি পেয়েছিলেন বাফুফে ক্যাম্পে থাকা 59 জন মেয়ে। কেউ ছুটি পেয়ে চলে গিয়েছিলেন পরিবারের সঙ্গে সময় কাটাতে, অনেকে আবার ঘুরতে গিয়েছিলেন বিভিন্ন স্থানে। এই ছিল সকাল 10টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।